আসসালামু আলাইকুম দর্শক, কৃষকের দর্পণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখতেই পাচ্ছেন আমার পাশে মালটা গাছ, আর এই মালটা গাছে বিশেষ করে আমরা তো বুঝি যে পোকা এবং যদি রোগ হয় এটা তো আমরা বিভিন্ন ছত্রাকনাশক কীটনাশক দিয়ে আমরা এটাকে প্রতিরোধ করি বা এটাকে প্রতিকার করি, কিন্তু গাছের মধ্যে গাছের শাখায় যখন এর আপদের কারণ হয়ে দাঁড়ায় তখন কিন্তু এটা আমরা চিনতে পারি না, আর না চিনতে পারার কারণে কিন্তু আমাদের এই গাছের ফলন এবং অন্যান্য বাড়বাড়তি সবই কিন্তু কমে যায়। সেটির কারণ হলো ওয়াটার সাকার। এই মালটা গাছের ওয়াটার সাকারটি এটি একটা বিশেষ আপদ এই গাছের জন্য, কারণ এই গাছের যেহেতু ডালপালাই যেহেতু অন্যান্য ডালপালার সাথেই হয়, অর্থাৎ একই গাছের মধ্যে যেহেতু ওয়াটার সাকারটা উৎপাদন হচ্ছে এটা কিন্তু আমরা অনেক সময় আইডেন্টিফাই করতে পারি না, অর্থাৎ চিহ্নিত করতে পারি না, আর চিহ্নিত না করার কারণে এই ডালটি থেকে যায়। এই ডালটি যদি থাকে আপনার মালটা গাছে, সমস্যা যেটি হবে আপনার অন্যান্য সুস্থ যে সমস্ত ডাল আছে অর্থাৎ ওয়াটার সাকার যেগুলি না এদেরকে এদের সাপ্রেসড করে দেয়, অর্থাৎ ওয়াটার সাকারের বাড়বাড়তি যেহেতু প্রচুর পরিমাণে হয়, আর প্রচুর পরিমাণ হওয়ার কারণে সে মাটি থেকে পানি এবং অন্যান্য যে সমস্ত পুষ্টি উপাদান আছে প্রচুর পরিমাণ সে গ্রহণ করে, এবং গ্রহণ করে সে অন্যান্য ডালপালা থেকে খুব দ্রুত বড় হয়ে যায়, আর বড় হওয়ার কারণে অন্যান্য ডালপালাগুলি কিন্তু বৃদ্ধি স্তিমিত হয়ে যায় বা থেমে যায় অনেকটা, বা খুব আস্তে আস্তে এটা বড় হয়। আর এটি আরেকটা বড় ব্যাপার হলো যে যেহেতু ওয়াটার সাকার খুব অল্প সময়ের মধ্যে দ্রুত বড় হয়ে যায় এবং রোগাক্রান্ত হয়ে যায়, অল্প সময়ের মধ্যে সে রোগাক্রান্ত হয় কারণ ডালটি দুর্বল হয়, আর দুর্বল হওয়ার কারণে এটি রোগাক্রান্ত হলে অন্যান্য গাছের ডালপালাগুলিকেও রোগাক্রান্ত করে। এক, আমার ফলনটি কমিয়ে দিচ্ছে, দুই, ওর বাড়বাড়তিকে কমিয়ে দিচ্ছে, এবং অন্যান্য আমার গাছের খাবারও সে বেশি পরিমাণ গ্রহণ করতেছে, এতে দেখা যায় ওয়াটার সাকারের কোনো ফলন আসে না, সে খায় বেশি কিন্তু কোনো ফলন দেয় না, এবং যদিও কোনো কারণে এটাতে ফল হয় তো তার কোয়ালিটি এক তো ধরবেই না, আর ধরলে খুবই কম এবং তার কোয়ালিটি খুবই খারাপ। অতএব এই ওয়াটার সাকারকে আপনার চিহ্নিত করে খুব দ্রুত এটাকে অপসারণ করা, দেখার সাথে সাথেই গাছ থেকে এটা অপসারণ করা। কিন্তু সমস্যা হলো কি, আমাদের অনেক নতুন বাগানি বা পুরাতন বাগানিরা এই ওয়াটার সাকারকে চিহ্নিত করতে পারে না। এখন এইটার চিহ্নিত কীভাবে করবেন, এটার জন্য কয়েকটি বৈশিষ্ট্য যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখলেই বুঝবেন যে এটি ওয়াটার সাকার। সর্বপ্রথম যেটি লক্ষ্য করার যে এটি মূল বা পুরাতন কাণ্ড থেকে এর উৎপাদন হবে, এক নম্বর। দুই নম্বর হলো এই গাছের ডালের কাণ্ডটি অর্থাৎ গোলাকার হবে না, এরকম গোল হবে না, বরং এটি অনেকটা এই ত্রিভুজ আকৃতি হবে, অনেকটা ত্রিকোণার মতো হবে, এটা দেখলেই বুঝবেন যে তিনটা কোণ হবে এটাতে। তিন নম্বর, এর পাতাগুলি হবে অনেক ব্রড অর্থাৎ প্রশস্ত এবং দৈর্ঘ্য সব লম্বা হবে, সাধারণ যে পরিপক্ক পাতা এর থেকে অন্তত 4 থেকে 5 গুণ বড় বড় হবে এই পাতাগুলি। চার নম্বর, এই যেহেতু এটির বাড়বাড়তি অনেক বেশি অর্থাৎ অন্যান্য কুশি থেকে অন্যান্য ডালপালা থেকে এর বাড়বাড়তি অনেক বেশি হবে, দেখলেই বোঝা যায় যে এটার বাড়বাড়তি অনেক বেশি। পাঁচ নম্বর, এই যেহেতু বাড়বাড়তি বেশি তাই এটি কিন্তু দুর্বল হয়, অর্থাৎ এটাতে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ কিন্তু বেশি দেখা যায়। ছয় নম্বর, এই ডালগুলি সাধারণত একেবারে ঊর্ধ্বমুখী হয় অর্থাৎ আকাশের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই ডালপালাগুলি কিন্তু উপরের দিকে উঠে। তো দর্শক, এই যে বৈশিষ্ট্যগুলি বললাম আপনি আপনার গাছের সাথে এটি মিলিয়ে নিন, আর দেখবেন যে আপনার গাছে অবশ্যই এই বৈশিষ্ট্যগুলি মিলবে, আর এগুলি মিললে সাথে সাথে এই ডালগুলিকে কেটে ফেলুন। দর্শক, তাহলে আমরা যে বৈশিষ্ট্যর কথা বললাম এই বৈশিষ্ট্যগুলি দেখে আপনারা এই ওয়াটার সাকারগুলি গাছ থেকে অপসারণ করুন, এতে আপনার গাছের যেমন বাড়বাড়তি ভালো হবে অন্যান্য শাখার বাড়বাড়তি ভালো আসবে, ফলনও ভালো আসবে। অনেক সময় দেখা যায় এই ওয়াটার সাকার বেশি হওয়ার কারণে গাছে অনেক প্রচুর পরিমাণ পাতা ডালপালা অনেক কিছু সবই হচ্ছে, কিন্তু ওয়াটার সাকার বেশি হওয়ার কারণে দেখা যায় যে আপনার গাছের পুষ্টি এবং পানির পরিমাণ সব কিছু বেশি তারা আপটেক করে নিচ্ছে, আপনার এতে গাছে ফলনও আসতেছে না বা আসলেও খুব কম আসতেছে। অতএব এই সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য আপনার ওয়াটার সাকারটি অপসারণ করা খুবই জরুরি। তো এই ভিডিওটির যে বৈশিষ্ট্যগুলি বললাম, যেগুলি আমি দেখালাম, এগুলি দেখে আপনি আপনার গাছের ওয়াটার সাকারগুলি খুবই দ্রুত অপসারণ করুন, আপনার গাছে এতে একদিকে যেমন ফলন ভালো হবে গাছটিও বৃদ্ধি ভালো হবে। দর্শক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।